আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার জোহরে ইমিগ্রেশনের হাতে আটক বাংলাদেশ সহ নয় জন। মালয়েশিয়া ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে নিয়োগকর্তা সহ ২৭ বাংলাদেশি গ্রেপ্তার। এবং নতুন বছরে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান লক্ষ্য বিদেশি কর্মী সংশ্লিষ্ট অনিয়ম রোধ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া ও বাংলাদেশের পরে এনজেড এখন দুবাই, ভারত ও পাকিস্তানে। বছর জুড়ে বিমান টিকিটের সেরা অফার ও সর্বোচ্চ ছাড় লুফে নিতে সঙ্গে থাকুন এনজেডের। এনজেড ওয়ার্ল্ড, আপনার আমার নিশ্চিন্ত ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগ গতকাল ইস্কান্দার পুতেরির একটি নার্সারিতে অভিযান চালিয়ে বৈধ অনুমতি ছাড়া মালয়েশিয়ায় কাজ করার এবং অতিরিক্ত অবস্থানের কারণে নয় জন বিদেশিকে গ্রেপ্তার করেছে। জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারুদ্দিন তাহির বলেন, তার দল মুয়ার এবং মার্সিংয়ের আশপাশের বিভিন্ন স্থানে অভিযান জোরদার করে চলেছে। তিনি বলেন, গতকাল অপারেসি সাপু, অপস শপিং, অপস অয়েল, অপস পিকিং, অপস মাহির এবং অপস পেলান্টারে মুয়ারে নয়টি প্রাঙ্গণ এবং এন্ডাও মের্সিংয়ে দুটি প্রাঙ্গণ পরিদর্শন করেছে। মুয়ার শাখা এবং মার্সিং শাখা পাওয়ার রিইনফোর্সমেন্ট ইউনিটের দলগুলো গতকাল সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বেশ কয়েকটি চত্বরে অভিযান চালায়। বিদেশিরা কাজ করছে এমন প্রাঙ্গণে ভিসার শর্তাবলী লঙ্ঘন করেছে বলে অভিযোগ পাওয়ায় জনসাধারণের দেয়া তথ্যের পর ব্যবস্থা নেওয়া হয়েছিল। অপারেশনে ৮০ জন বিদেশিকে পরীক্ষা করা হয়, তাদের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে ৪ জন বাংলাদেশি, ২ জন মিয়ানমারের পুরুষ, ১ জন নেপালি এবং ১ জন ভিয়েতনামের পুরুষ রয়েছেন। তিনি বলেন, আটককৃতদের সকলকেই ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ রেগুলেশন ৩৯ অধীনে অপরাধ করেছে বলে সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয়। পাসপোর্টের তথ্য পরিবর্তন করায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুর গতকাল জালান দূতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমপ্লেক্সে ২৭ বাংলাদেশি কর্মী সহ একজন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করেছে। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রসলিন জুসো বলেছেন, ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন আরটিকে ২.০ প্রোগ্রামে নিবন্ধনের উদ্দেশ্যে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের জন্য ইমিগ্রেশন অফিসে উপস্থিত হওয়ার পর একজন নারী নিয়োগকর্তা সহ ২৭ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়। তিনি বলেন, স্থানীয় একটি কোম্পানির নিয়োগকর্তার প্রতিনিধি মালয়েশীয় ওই নারীকে সকাল ১১টায় গ্রেপ্তার করা হয়েছে। ডিউটিতে থাকা কাউন্টারের অফিসার দ্বারা মাই আইএমএমএস সিস্টেম ব্যবহার করে ভেরিফিকেশনের ফলাফলে দেখা গেছে এই সমস্ত বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্টের বায়োডাটায় পুরনো পাসপোর্টের নম্বর এবং ব্যক্তিগত তথ্যে গড়মিল রয়েছে। এ সময় একজন ৩৯ বছর বয়সী স্থানীয় নারীকে আটক করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে, কারণ তিনি ইমিগ্রেশন আইন ১৯৬৯ ৬৩ ধারার অধীনে ৫৬ এক উপধারার অধীনে অপরাধ করেছেন। এ সময় ২৭ বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে, কারণ তারা একই আইনের ৫৬ ধারার এক উপধারার অধীনে অপরাধ করেছেন, একটি সংশোধিত বা জাল ভ্রমণ নথি ব্যবহার করেছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে বলেন ইমিগ্রেশন প্রধান। আটককৃত সকলকে পরীক্ষার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটে নিয়ে যাওয়া হয়। যদিও বাংলাদেশি নাগরিকত্বের ২৭ জন অনধিভুক্ত প্রবাসীকে ধারা ৫১ বি উপধারা এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৬৯ ৬৩ ধারার অধীনে আটক করে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এদিকে ইমিগ্রেশন প্রধান জানিয়েছেন, আরটিকে ২.০ প্রোগ্রামের জন্য নিবন্ধিত সমস্ত প্রবাসী এবং নিয়োগকর্তাকে ভেরিফিকেশন করতে দ্রুত ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, যত দেরি হবে তত ভিড় বাড়বে এবং নিয়োগকর্তা ও প্রবাসী কর্মীদের কষ্ট লাঘব হবে। আগে থেকেই ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের জন্য ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হতে বলেন তিনি। এ সময় আরটিকে ২.০ প্রোগ্রামে কোনোভাবেই যেন জাল কিংবা ভুয়া ভ্রমণ নথি ব্যবহার করতে না পারে সেক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখতে ইমিগ্রেশন অফিসারদের নির্দেশনা দেন ইমিগ্রেশন প্রধান। এই বছরের মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশনের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে সরকারি অর্থ বিতরণে অনিয়ম, রোধ স্থগিত এবং পরিত্যক্ত প্রকল্প, বিদেশি কর্মী পারমিটে অনিয়ম, জুয়া এবং মানব পাচারের মতো দুর্নীতির তদন্তে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তাসরি আজম বাকি ২০২৪ সালের জন্য তার নির্দেশনায় ইঙ্গিত দিয়েছেন, এটি অপারেশন এবং প্রতিরোধ খাতে তিনটি প্রধান কৌশল অনুসরণ করবে, বিশেষ করে পাবলিক প্রকিউরমেন্ট আইন প্রয়োগ এবং
ব্যাপক দুর্নীতির সাথে যুক্ত গোষ্ঠীগুলোকে উন্মোচন করা। তিনি বলেন, এই কৌশলগুলো দুর্নীতি এবং জাতীয় তহবিলের অপব্যবহার রোধে প্রয়োগকারী সংস্থার অব্যাহত প্রচেষ্টাকে প্রতিফলিত করে। তিনি বলেন, পাবলিক প্রকিউরমেন্ট সেক্টরে সবচেয়ে বড় বিষয়ের দিকে নজর দেওয়া হবে, তা হল সরকারি ক্রয় ব্যবস্থায় দুর্নীতির চর্চা এবং অপচয় নির্মূল করা, যাতে সরকারি অধিগ্রহণ আইন এবং প্রবিধান অনুযায়ী তা সম্পন্ন হয় তা নিশ্চিত করা। এছাড়াও একচেটিয়া প্রকল্প বা মনোপলি ব্যবসার ক্ষেত্রেও এমএসসিসি জোর নজর রাখবে। এরপরেই জোড়া চালান জুয়া, মানব পাচার, বিদেশি কর্মী পারমিট, নাগরিকত্বের আবেদন, লাইসেন্সিং ট্রানজ্যাকশন, ম্যাকাও কেলেঙ্কারি, অনলাইন জুয়া এবং দেশের সীমানা বা প্রবেশ পয়েন্টে পাহারার দায়িত্বে থাকা আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে জড়িত দুর্নীতির অপরাধ সম্পর্কিত কার্যকলাপের উপর বেশি জোর দেওয়া হবে। গতকাল পুত্রজায়াতে দুর্নীতি দমন কমিশনের 2024 ভাষণে প্রধান কমিশনার এমএসসিসির মাসিক সমাবেশের সময় এটি জানিয়েছেন।